সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আজ এখন সকাল ছয়টা, বহুদিন পর সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠছি। রাত্রে এডিটিং করে কাজ করতে করতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, তার জন্য সকালে উঠি আমি সকাল আটটায়। তারপর আমার শরীরটা ভালো থাকে বলতে গেলে, তো এখন আমি এসেছি ধানের টিয়ার করতে। আর আজকে হচ্ছে মহরমের 10 তারিখ। মহরমের 10 তারিখে না ভাই, অনেক ঘটনা হয়েছিল, 313টা নাকি ঘটনা হয়েছিল। আর আজকে মহরমও তোমাদেরকে দেখাবো এরপরে, বাট এখন আমি এসেছি ধানের টিয়ার করতে। নতুনহাট বাইপাস পেট্রোল পাম্প, এখানে দুটো ট্রাক টিয়ার হবে, যেগুলো মানে আমাদের আজকে হচ্ছে আমাদের ধান বিক্রি করবে, তো সেই ধানের আমি টিয়ার করতে এসেছি। টিয়ার হয়ে যাবে, বাড়ি চলে যাবো, ধান নেবে, মহরমও দেখবো। টিয়ার করা কমপ্লিট, এক একটা ট্রাককে টিয়ার করতে না 50 টাকা গোনায় ভাই। বাড়ি আসতে ধান লোড করা শুরু হয়ে গেছে, বাট আমি বসে বসে একটা ভিডিও এডিটিং করছিলাম। আমাকে আবার যেতে হবে ধানের টিয়ার করতে। এদিকে ধান লোড হচ্ছে আর এখান থেকে মড়াই খালি করছে। একটা ট্রাক লোড হয়ে গেছে, যেটা অলরেডি দেখো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। দেখেছো হেলিকপ্টার, বাট দেখো এই কোম্পানিটা না, কোম্পানি নাই মানে নিজের হাতে হেলিকপ্টার বানানোর চেষ্টা করেছিল। দেখো ভাই কি ছিল এটা, হেলিকপ্টার না, একটা দুটো তিনটে ছটা ইঞ্জিন লাগিয়েছিল, তিনটে ছটা, বাট সাকসেস হয়নি বলে এরকম করে পড়ে আছে। দেখতে পাচ্ছি এটা যে হেলিকপ্টার ছাদটা, এটা সামনে লুকটা দেখেন, টোটো বানিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে নতুনহাট থেকে বাড়ি এলাম। আর এখন এসে দেখছি ধান লোড কমপ্লিট হয়ে গেছে, তোমাদের পিছু পিছু আবার আমাকে যেতে হবে নতুনহাট টিয়ার করতে। আমার এই পিছু পিছু যেতে হবে ধুলো খেতে, এখন যদি ধান নষ্ট হয় না তারা আমার হবে। টিয়ার ডান, এখন হিসেব করে দেখতে হবে কত বস্তা হয়েছে, হিসেব করি আর নাহলে বাড়ি থেকে করবো। তো বিকেলবেলা বাজে এখন 5:17, আর মুম্বাই থেকে দেখতে পেয়েছি, মানে আগের অনেক ভিডিওতে দেখেছি যে আমার সে মুম্বাই থেকে সেই ভাইগনেট ছিল না, যে বেড়াতে ছিল, সে অনেকবার বল ব্যাট অনেক কিছু নিয়ে গেছে। মুম্বাই থেকে ফোন করছে কি একজন আজকে মুম্বাই যাবে, তো ওনাকে বলছে ওর একটা ব্যাটিং গ্লাভস লাগবে, তার জন্য ভাই আমাকে এখন যেতে হবে খেলা করে তার ব্যাটিং গ্লাভস কিনতে। জানি না পাবো কি না, ওর সাইজে পাবো কি না সেটাও জানি না। বাড়ি থেকে বেরিয়ে গ্লাভস কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, বাট রাস্তায় যেতে যেতে মঙ্গলপুরে দেখছি মহরম হচ্ছে। মহরম মানে কি বলে, মহরম তো শেষ, মানে মহরম তো শেষ, মহরমের পরে যেটা হয় না কি বলে ঘোড়া নাচানো নাকি সেটা নাচাচ্ছিল, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। দেখুন যাচ্ছি নতুনহাট, দেখবো গ্লাভস পাই নাকি, তার সাথে আমার সাথে কি আছে দেখে আসবে। এই যে ট্রিটে মিস হয়েছে সে আছে মালটা, চলো আগে খেলা ঘরে। সে কয়টা ওইগুলো, হ্যাঁ কি হয় ওটা যে থাকে হ্যাঁ
ফালতু খাটি দাও না ভাই, থাক আর পোথায় না। একটা করে ব্যাটিং করে ভাই, এই করে এটা তো নরম, নাহলে ক্রিকেটে কত শক্ত করে দিবে। হার্ড হার্ড এসএস না এসএস এটা সিএড নাকি না কি এসজি কি হয়েছে ভাই? এই বুড়া আঙুল, এই আঙুলটা আমার মাথার কাছে একটা কি রয়েছে ভাই, দুটো আলাদা আলাদা কেন? চলে গা চলে গা, পয়সা কম দেগা, পয়সা কন দেগা, মেরে পাশ নেই তুই ভেজ না, তোর আবু মার দেগা, তোর আবু মারবে আমাকে বিশ্বাস করতে। গাইস ভিডিও গুলো দেখানোর পর এখান থেকে এই দুটো গ্লাভস আর তার সাথে স্টিকারটাই বলছে নাকি নিতে, স্টিকার ভাই আর অন্যরকম নয়, আমি ভেবেছিলাম যে এসএস থাকবে, কিন্তু এসএস হবে। চলো এবার কত দাম? এটা 200 টাকা, 210 মিটার রয়েছে। কালকে এই মালটা ট্রিট মিস করে গিয়েছে। চলো চাউমিন চলে এসছে, কালকে খাইনি বলে আজকে মনে জোর করে এক জায়গায় সাইকেল রেখে এসেছে। রাস্তায় আস্তে আস্তে ওই আমাকে ধরলো, রাস্তায় মানে এমনি কোনো প্ল্যানই ছিল না, কারণ আমি শুধু চলে যেতাম এখানে খাওয়া দাওয়া করতে, কিন্তু আসার আমার আজকে প্ল্যান ছিল, কারণ অর্ধেক বেশি লাগছে। কেমন তুমি রহম করো, কি মেঘ দেখতে পাচ্ছ এখান থেকে নিকালতে হবে বুঝলি না। এই ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা নেক্সট কী ভিডিও চাও, কোনো চ্যালেঞ্জ ভিডিও বা যে কোনো কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বলে আমি অলরেডি।